এত শত আমল থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনের সর্বশেষ চাওয়া ছিল আকুতি ছিল মেসোয়াকের আমলটা করতে করতে দুনিয়া থেকে যাওয়া এখান থেকে বোঝা যায় একজন ইমানদারের জীবনে মিসওয়াক এটা সাধারণ কোনো বিষয় নয় শুধুমাত্র দাঁত পরিষ্কারের কোনো মাধ্যম নয় এর রয়েছে অনেক অনেক উপকারিতা এবং আধ্যাত্মিক দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আসসালাত আসসালামু আল্লাহ রসুল্লাহবাদ সুপ্রিয় দর্শক মেসোয়াক যেটাকে আমরা কেবলই দাঁত এবং মুখ পরিষ্কার করার মাধ্যম এবং উপকরণ মনে করে থাকি মূলত মেসোয়াক এতটা সাধারণ বা তুচ্ছ কোনো বিষয় নয় মেসোয়াককে শুধুমাত্র দাঁত পরিষ্কার করার মাধ্যম মনে করার কারণেই আমাদের মুসলমানদের পকেট থেকে আজকাল মেসোয়াক উদা হয়ে গেছে হারিয়ে গেছে কারণ দাঁত পরিষ্কারের জন্য আরও অনেক সুন্দর এবং অনেক উপযোগী উপকরণ আমাদের হাতের নাগালে আজকাল আছে সেজন্য মেসোয়াকটাকে আমরা আর খুব বেশি প্রয়োজনীয় কোনো বিষয় মনে করছি না অথচ করাট এবং হাদিস ঘাটলে আমরা দেখতে পারি মেসোয়া এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার মুখ পরিষ্কারের কোনো মাধ্যম নয় বরং এর রয়েছে অনেকগুলো আধ্যাত্মিক এবং সুপ্ত উপকারিতা একজন ইমানদার সেই উপকারিতাগুলো অর্জন করতে পারেন নিয়মিত মেসোয়া করার মাধ্যমে আমরা জান আয়সা রাজি আল্লাহ তুল হাদিস করিম সাল্লাম বলেছেন হারাতফাম অনিল রব যার অর্থ হল মেসোয়া এটা যেমন মুখ পরিষ্কার করার মাধ্যম উপকরণ একই সঙ্গে এটি আল্লাহ রব্বুল আলমিন মহান সৃষ্টিকর্তা যিনি সেই রবের সন্তুষ্টি এনে দেওয়ার মাধ্যম বটে দুনিয়ার একজন সাধারণ ক্ষমতাধর মানুষকে সন্তুষ্ট করা কত কঠিন কাজ সেটা আমরা সবাই কম বেশ জানি অথচ নিয়মিত মেসোয়াকের মাধ্যমে একজন ইমানদার তিনি আল্লাহর আলমিনের দাসানুদাস তুচ্ছাতি তুচ্ছ এক সৃষ্টি হওয়া সত্ত্বেও মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারেন এই মেসোয়াকের বিষয়ে নবী করিম সাল্লি সাল্লামের যে নির্দেশনা তার ভাষ্যের দিকে একটু খেয়াল করলে আমরা দেখব যে সেটি কোনো সাধারণ বিষয় নয় বোখারি মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবগুলোতে এক যুগে বর্ণিত হয়েছে যিনি বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাউলা আন আশুক আলা উম্মি লাফির মাহাকুল্লে সলাহ যার অর্থ হল আমার উম্মতের জন্য প্রত্যেক অজুতে কোনো কোনো বনার্সে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করাটাকে অবধারিত অপরিহার্য ফরজ এবং ওয়াজিব করে দেওয়া হতো কিন্তু এটা আমি করিনি এজন্য জন্য যে এটা করে দিলে তাদের জন্য সেটি অনেক বেশি কষ্টের কারণ হবে এবং এই ফরজ আদায় করাটা তাদের জন্য টাফ হয়ে যাবে এহাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় মেসওয়াক এটি সুন্নত একটা আমল হলেও এই সুন্না আমলটি মূলত ফরজ এবং ওয়াজিব হওয়ার মতো একটি আমল শুধুমাত্র আমাদের দিকটা বিবেচনা করে নবী করিম সাল্লাম সালকে ফরজ বা ওয়াজিব হিসাবে আমাদের জন্য নির্দেশ জারি করেননি প্রিয় দর্শক এহাদিসের আলোকে বোঝা যায় এটি সাধারণ কোনো সুন্না নয় অন্য সাধারণ সন্না বা সাধারণ নফল আমলগুলো সম্পর্কে না বিক্রিম সদাল্লি সাল্লাম এ ধরনের কথা সচরাচর বলতেন না বিধায় একজন ইমানদারের কাছে মেসওয়াক এটা তুচ্ছ বা সাধারণ কোনো বিষয় হতে পারে না মেসোয়াকের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত এবং মর্যাদার কথা হলো আমাদের সকলের প্রাণাধিক প্রিয় আল্লাহ তালার দূত এবং আল্লাহ রসুল মোহাম্মদ মুস্তফা সদাল্লাহ সাল্লামের জীবনের শেষ মুহূর্তে তার জীবনের শেষ চাওয়া ছিল মেসওয়াক করা আমাদের জান সাহেদ আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত যে না বিক্রিম সাদ্লাহিমামের শেষ নিঃশ্বাস ত্যাগ করার ঠিক আগ মুহূর্তে যখন তিনি তার সামনেই তার কাছেই শায়িত ছিলেন তখন তার বাসায় প্রবেশ করেছিলেন আয়সাদহার ভাই আব্দুর রহমান আব্দুর রহমান হাতে মেসওয়াক ছিল নবী করিম সদাল সাল্লাম তখন কথা বলার মতো বাকশক্তি শক্তি সেরকম ছিল না তিনি ইশারা করলেন আব্দুর রহমানের দিকে তখন আয়সারদুল্লাহ তালহ আনহা বললেন আপনি কি মেসওয়াক করতে চাইছেন তখন নবী করিম সৌদি সাল্লাম মাথা নাড়িয়ে সায় দিলেন আয়সা আল্লাহ মেসওয়াক নিয়ে দিলেন নবী করিম সাদা সাল্লাম তখন মেসওয় চিবানোর মতো শক্তি তার শরীরে তখন ছিল না আশরাত আল্লাহ তান হাত তাকে সে মেসওয় চিবিয়ে মেসোয়াকের মাথা নরম করে দিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম মেসওয়াক এর ঘর্ষণ করলেন মেসওয়াক দাঁতে ঘষতে ঘষতে এবং ঘর্ষণ করতে করতে তার কিছুক্ষণ পরেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন এত শত আমল থাকা সত্ত্বেও নবী করিম সাল্লামের জীবনের সর্বশেষ চাওয়া ছিল আকুতি ছিল মেসোয়াকের আমলটা করতে করতে দুনিয়া থেকে যাওয়া প্রিয় দর্শক এখান থেকে বোঝা যায় একজন ইমানদারের জীবনে মিসওয়াক এটা সাধারণ কোনো বিষয় নয় শুধুমাত্র দাঁত পরিষ্কারের কোনো মাধ্যম নয় এর রয়েছে অনেক অনেক উপকারিতা এবং আধ্যাত্মিক দিক মেসওয়াকের বিষয়ে অনেক গবেষকগণ জানিয়েছেন যে মেসওয়াক এটি ইমানের সঙ্গে দুনিয়া থেকে যেতে পারার অন্যতম একটি মাধ্যম এবং আমল এমন কি দুনিয়াতে একজন ইমানদার ইমানের উপরে অটল থাকা অবিচল থাকা এটা শেষ যুগে এসে অনেক বেশি কঠিন অনেক বেশি টাফ এরকম সময়গুলোতে ইমানকে যদি কেউ শানিত করতে চায় সে যেন অন্যান্য কাজগুলোর পাশাপাশি নিয়মিত মেসোয়াক করে কারণ মানুষের দাঁতের যে নার্ভাস সাথে ব্রেইনের সম্পর্ক অনেক সূক্ষ্ম এবং সুগভীর এবং এ দাঁতের উপর মেসোয়াকের ঘর্ষণের ফলে মানুষের মধ্যে ইমানই চেতনা জাগ্রত হয় এবং তরতাজা হয় এ বিষয়টি অনেকগুলো গবেষণা দ্বারা প্রমাণিত এবং বিভিন্ন হাদিস থেকেও এ ধরনের ইঙ্গিত পাওয়া যায় আমি করিম সাল্লাহ আসালাম জীবনের শেষ আমল থেকেও সেই শিক্ষা আমরা নিতে পারি অতএব মেসোয়াক এটি একজন ইমানদারের ইমানকে সানিত করার মাধ্যমে বটে মেসওয়াকের উপকারিতার মধ্যে থেকে অন্যতম একটি হলো যে কোনো মানুষ যখন কোরআনে তেলাওয়াতের সঙ্গে মেসোয়াক করেন তখন তার এই তেলাওয়াতের অনুকরণ করেন স্বয়ং ফেরেশ তারা এবং আলাহ সাল্লামের সংক্রান্ত একটি হাদিসে বলেছেন তোমাদের মুখকে তোমরা পবিত্র করো তার ভাষ্য যদি আমরা লক্ষ্য করে দেখতে পাবো তিনি বলেছেন তৈবু আফ হাকুম তোমরা তোমাদের মুখকে পবিত্র করো মেসোয়াক দিয়ে তিনি পরিষ্কারের কথা বলেননি নাজিফু আফওয়া হাকুম এটা বলেননি অর্থাৎ মেসোয়াক দিয়ে তোমরা মুখ পরিষ্কার করো এটা বলেননি তিনি বলেছেন মুখকে পবিত্র করে বোঝা গেল যে পরিষ্কার করার চাইতেও অনেক বড় একটি বিষয় অর্জিত হয়ে থাকে মেসোয়াকের মাধ্যমে তা হলো মুখের পবিত্রতা পবিত্রতার সাধারণ পরিচ্ছন্নতা বা সাধারণ পরিষ্কার এক জিনিস নয় প্রিয় দর্শক এজন্য একজন ইমানদার মেসোয়াককে তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে ডিবেন সাল্লি সাল্লামের জীবনে এমন অনেক সময় মেসোয়াক করতেন যে সময়গুলোতে আসলে দাঁত পরিষ্কার বা মুখ পরিষ্কার করার মতো তেমন কোনো ব্যাপার ছিল না সেখান থেকে আমরা বার্তা নিতে পারি যে মেসোয়াক এটি শুধুই দাঁত বা মুখ পরিষ্কার করার কোনো উপকরণ নয় বরং এর রয়েছে আরও অনেক উপকারিতা নবির সাল্লাম বলেছেন যে সমস্ত সুনানুল ফিতরা রয়েছে সমস্ত নবী রাসুলদের জন্য আল্লাহ তরফ থেকে যে সুন্নাহ রয়েছে নবীর রাসুলরা সবাই যে সুন্নাগুলো ফলো করেছেন শুধুমাত্র আমাদের নবী সাদালামের সুন্না নয় আগর জন্য সবার সুন্না ছিল এবং একটা প্রকৃতিগত সূনা সেই সূন্যগুলোর মধ্যে থেকে একটা হলো মেসোয়াকের আমলটি অতএব একজন ইমানদার মেসোয়াককে খুব গুরুত্বের সাথে আমল করবে সবসময় আমল করার চেষ্টা করবে প্রিয় দর্শক আমরা কোন কোন সময় মেসোয়াক করতে পারি না আল্লাহ আসলামের জীবনে আমরা দেখতে পারি তিনি অজুর সময় মেসোয়াক করতেন অজুর সময় ঠিক কখন মেসোয়াক করব এ বিষয়ে সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো দুনো হাতের কবজি ধোয়ার পর একজন অজুকারি ব্যক্তি মেসওয়াক করবেন তারপর তিনি কুলু গুলি করবেন এবং সামনের দিকে অজুকে অগ্রসর করে নিয়ে যাবেন তার মানে অজস্য মেসওয়াকটা যেন অবশ্যই থাকে আজকাল আমরা কয়জন মানুষ মেসওয়াক করার সৌভাগ্য অর্জন করতে পারি ঠিক একইভাবে সালাহাতের সময় মেসওয়াকের কথাও হাদিসে রয়েছে মেসোয়াকের একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো বাসাবাড়িতে প্রবেশের পর নবী করিম সাল্লা সাল্লাম এর বাসাবাড়িতে প্রবেশের পর সর্বপ্রথম তিনি কী কাজ করতেন এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আমার বলেছেন যে তিনি বাসায় প্রবেশের পর সর্বপ্রথম যে কাজটি করতেন তাহলে মেসোয়াক দর্শক আমরা অনেকেই বাহির থেকে প্রতিনিয়ত দিনে কয়েকবার বাসায় প্রবেশ করা হয় আর কমপক্ষে এক দুবার তো আমাদের সমস্ত পুরুষদের প্রবেশ করা হয়ে থাকে আমরা কজন মানুষ আছি যে বাহির থেকে বাসায় প্রবেশ করার পর পকেট থেকে মেসোয়াক টি মেসওয়াক করতে করতে আমরা বাসায় প্রবেশ করে এবং অন্যান্য কাজ করি আমার মনে হয় আমাদের জীবনে খুব কম সংখ্যক বাড়ি আমলটি হয়েছে বা হয়ে থাকে বাসায় প্রবেশের পর মেসোয়াকের আপাত দৃষ্টিতে তেমন কোনো যুক্তিগত হয়তো আমরা খুঁজে পাবো না কিন্তু অবশ্যই এর কোনো আধ্যাত্মিক উপকারিতা রয়েছে যার কারণে ক্রিমসাটি করতেন ঠিক একইভাবে একজন ইমানদার জুমার দিনে বিশেষভাবে মেস সোয়াগ করবেন নবী করিম সাল্লাহ আসলাম জুমার তিনি মেসোয়া করতেন জুমার দিনকে কেন্দ্র করে উজু সুন্না হিসাবে করবেনই করবেনি সালাত সুন্না হিসাবে করবেনি জুমার জন্য স্পেশালি তিনি মে সোয়া করার চেষ্টা করবেন মেসোয়া করার আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো ঘুম থেকে ওঠার পর মেসোয়াগ করা নবী করিম সাল্লাহ আসলাম শে করতেন কোরানে করিমের তেলাওয়াতের সময় মে করা কজন মানুষ আমাদের জীবনে এ আমলটা করার সুযোগ পেয়েছি অথচ নবী করিম সাল্লাহ আসালাম এটাকে আলাদাভাবে নির্দেশ দিয়েছেন যে কোরআনে করিম তেলাওয়াতের সময় আমরা যেন মেসোয়াক করি এবং আমাদের মুখটাকে পবিত্র করি যদি করি তাহলে আমাদের তেলাওয়াতের অনুকরণ করবে সঙ্গ ফেরাগণ এটি অনেক বড় মর্যাদার একটি বিষয় মেসোয়াকের আরও গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্র এবং জায়গা রয়েছে যে জায়গাগুলিতে আমাদের মেসোয়াক করা উচিত কারোর দাঁত অপরিষ্কার হয়েছে মুখ অপরিস্কার হয়েছে তখন তো আমরা মেশো আক করবই এটা তো খুবই স্বাভাবিক এবং নর্মাল একটি বিষয় এর পাশাপাশি রমাদান মাসে বা বছরের যে কোনো সময় রোজা অবস্থায় সিয়ামরত অবস্থায়ও দিনের বেলায় মেসোয়াক করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্না আমরা অনেকে মনে করি রোজা রেখে মেসফাক করলে বোধহয় রোজার ক্ষতি হবে মূলত বিষয়টি হুবহু তার বিপরীত এবং উল্টো আমাদের আয়সা রেজে আল্লাহবনা করেছেন যেটা বিক্রিম সাল্লাহ সাল্লাম রোজা রেখে এত বেশি সংখ্যকবার দিনেবেলায় মেসফাক করতেন যে গনে শেষ করা যেত না তার মানে রমাদান মাসে এবং রমাদান মাসে বাইরে যে কোনো সময় সিয়ামরত অবস্থায় আরও বেশি বেশি করে দিনেবেলায় মেসফাক করতে হবে সুতরাং একজন ইমানদার সাধারণ অবস্থায় বেশি থেকে বেশি সংখ্যকবার ঘন ঘন মেসফাক করার যে চেষ্টা তিনি করবেন তার পাশাপাশি বিশেষভাবে এই সাতটি জায়গায় তিনি মেসোয়া করার চেষ্টা করবেন প্রথমত অজুর সময় দ্বিতীয়ত সলাতের সময় যে কোনো নামাজের সময় তৃতীয়ত কোরআনিকারিমীর তেলাওয়াতের সময় চতুর্থত রোজা রেখে তিনি মেসোয়াক করবেন পাঁচ নম্বর হল রাতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ঘুম থেকে ওঠার পর তিনি মেসওয়াক করবেন ছ নম্বর হলো তার দাঁত কখন অপরিষ্কার হলে তখন মেসওয়াক করবেন সাত নম্বর হলো জুমার দিনে তিনি মেসওয়াক করবেন এছাড়াও যত বেশি সংখ্যক মেসওয়াক করা যাবে ততই একজন ইমানদার কল্যাণ অধিকারী হতে পারবেন ইশাল্লাদিনে সাধারণত যে কোনো ভালো কাজ ডান দিক থেকে না অতএব মেসওয়াকও ডান দিক থেকে প্রিয় দর্শক আসুন মেসওয়াককে সাধারণ কোনো বিষয় না করে এটাকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি আমল বানিয়ে নিই আমাদের জীবনসঙ্গী করে নিই এবং পরিবারের সমস্ত সদস্যদেরকে মেসওয়াকের গুরুত্ব বোঝাতে চেষ্টা করি নবী করিম সাল্লা সাল্লাম যেটিকে ফরজ বা ওয়াজিব করে দিতে চেয়েছেন সেটি আমাদের জীবনে সুন্নাহ হিসাবেও টিকে থাকবে না এটা কোনো ইমানদারের জন্য শোভনীয় হতে পারে না অতএব আসুন মেসওয়াকের বহুবিধ কল্যাণকর দিক অর্জন করার জন্য মেসোয়াককে আমরা সবাই সঙ্গে রাখি এবং নিয়মিত করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের তৌফিক দান করুন আসসালাম আলিক ওবরাকাতু